তো আজকে আমি বের হয়ে গেছি আমার এই ভাঙা গাড়িটা নিয়ে। তো বেসিক্যালি আমার কিন্তু ভাই বড় কোনো গাড়ি নেই, সরি গাড়ি কেন বলতেছি বাইক, আমার কিন্তু বড় কোনো বাইক নাই। আর ইভেন আমার এই ছোট্ট বাইকটা নিয়েই আমি অনেক দূর চলে যাই। তো মাঝে মাঝে আপনাদেরকে আমি রিভিউ দিই যে বাইকগুলোর, ওই বাইকগুলো কারো কেউ মনে করেন আমার ছোট ভাইয়ের বন্ধু বা আমারই কারো ক্লোজ কারোর মধ্যেই থাকে ওই বাইকগুলো, যে কারণে ওই বাইকগুলো নিয়ে আমি রিভিউ দিই। তো আজকে আমি বাসা থেকে বের হইলাম সকাল সকাল, আর সকালবেলা দেখতেছি রোদ একেবারে সেই রোদ উঠে গেছে। আর যদি দেখতে যাই এই হয়েছে, এটা কিন্তু অফরোড রাস্তা একেবারে, যদিও এটা সবসময় চলাচল থাকে তবুও কিন্তু এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের একটা রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু দীর্ঘদিন থেকে এটার বাজেট আসতেছে, বেসিক্যালি বাজেট কিন্তু সেই আমি যখন থেকে ছোটো থেকে আমি বড় হই তখন থেকে এটার বাজেট আসে, কিন্তু এটা কখনো পাকা বা এটার রাস্তার কোনো কাজ কোনো কিছুই হয় না। তো যখন গ্রামের অঞ্চলে একটা নির্বাচন হয় সেটা হচ্ছে মেম্বার নির্বাচন, তো মেম্বার তারপর হচ্ছে গ্রামের মাতব্বর চেয়ারম্যান ইভেন যে মেম্বার থাকে, তো সেই কারণে কিন্তু তারা এই গ্রামের মানুষদেরকে আমার দেখা মতে যে তাদের কাছ থেকে ভোটগুলো ভাই চেয়ে নেয়, কিন্তু আপনাদের রাস্তা পাকা করে দিব। কিন্তু বেসিক্যালি আমি দেখি যে ছোটো থেকে আমি বড় হইলাম তো তখন থেকে দেখতেছি রাস্তা কিন্তু পাকা হচ্ছে না। তো ইভেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভাই ভোটগুলো নিচ্ছেন জনগণের কাছ থেকে, কিন্তু একটু জনগণের যদি কাজ করেন তাহলেই তো হয়, আর আপনারা কিন্তু জনগণের কোনো কাজই করতেছেন না। তো দেখেন এই যে রাস্তার, এই রাস্তার অবস্থা একেবারে বাজে অবস্থা। এই যে একটা সামনে মহেন্দ্র টোলার যাচ্ছে, আর এটা কিন্তু এগুলাই বেসিক্যালি এই ধরনের যান্ত্রিক ভবনগুলোই কিন্তু এই যে রাস্তাগুলোর নষ্ট করে ফেলতেছে। আর এই রাস্তায় আপনি যদি চান এই রাস্তা দিয়ে আমি একটু স্পিডে বাইক রাইড করব, সেটা কিন্তু সম্ভব না। দেখেন এখানে খাল ওখানে খাল। তো কী জন্য বলছিলাম, আমাদের গ্রামের রাস্তার মেম্বার আছে যে চেয়ারম্যান আছে, তো এগুলা কিন্তু সচরাচর যখন ভোট নেওয়ার জন্য ওদের সামনে নির্বাচন চলে আসে, ওদের যেমন সরকারি নির্বাচন 5 বছর পরপর আসে ঠিক তেমনটাই কিন্তু ওদেরও ওই সিস্টেম, তো একই সিস্টেমে একই নির্বাচন হয়। তো সেক্ষেত্রে ওরা কী করে যে আপনার এই রাস্তাটা আপনাদের বাসায় এই রাস্তাটা আমরা কাজ করে দিব, তো আপনারা শুধু আমাকে ভোটটা দিয়ে আপনাদের সেই একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। তো এভাবে মানুষদের কাছে কিন্তু চেয়ে ভোটগুলো নেওয়া হচ্ছে ইভেন, কিন্তু তারপর থেকেই সেই 5 বছর ইন টোটালি ওই রাস্তার একেবারে কাজ বন্ধ। শুধু কাজ হচ্ছে কী কোনটা, আপনার ধরেন এই যে রাস্তার কোথাও কোথাও ভেঙে গেছে, সেগুলো শুধু ওই যে আপনার ইউনিয়ন পরিষদ থেকে যেগুলো কর্মীগুলো আছে সেইগুলো কিন্তু এই রাস্তাগুলো শুধু সাধারণভাবে ঠিক করে দেয়, কিন্তু এই রাস্তা পাকা হওয়ার কথা কিন্তু সেটা কিন্তু পাকা হচ্ছে না গ্রামের রাস্তাগুলো। তো বেসিক্যালি এটা কিন্তু আমাদের, এটা একটা এমন রাস্তা, দেখেন এই রাস্তা দিয়ে চলাচলও করা যায় না। আমি শুনছিলাম একটা রাস্তা এবং কি একটা রোডের 3 বছর পরপরই কিন্তু একটা রোডের বাজেট আসে। আর আমাদের বাংলাদেশে মানে যে আমাদের ঠাকুরগাঁও অঞ্চলের এমপি মহোদয় আছে, তো উনিই কিন্তু এই 3 বছর পরপর একটা রোডের মেরামতের জন্য খরচা দেয়, কিন্তু এগুলো হচ্ছে না কেন কাজগুলো। আমি এই জন্যই খুবই স্যাটিসফাইড এই রাস্তায়, আমরা যখন বাইক নিয়ে চলাচল করব বা যখন বাইক নিয়ে রাইড করব আমরা কিন্তু সচরাচর বাইক সুন্দরভাবে রাইড করতে পারতেছি না, ইভেন এই কারণে রাস্তার জন্য কিন্তু আমাদের বাইকগুলোও নষ্ট হয়ে যায়। তো যাই হোক ওগুলো কথা বাদ দিলাম, তো আজকে মূলত কথা বলবো যে হেলমেট ইস্যু নিয়ে। তো হেলমেট একটা এমন জিনিস, আমার এই ছোট্ট একটা বাইক, এটা হচ্ছে 80cc-র একটি বাইক, তো আমি সচরাচর এই বাইকটি কিন্তু রাইড করি। আর যদি বলতে চাই এই বাইকটিতে রাইড করতে যদি আমি যদি বলি যে আমার তো কোনো
এই বাইকটি রাইড করব, একটা সাইকেলের মতো বাইক, আমি হেলমেট পরবো না, এটা কিন্তু আমার ভুল হবে। কারণ কেন না, আমার সেই ছোট্ট যান্ত্রিক হোক আর বা বড় যান্ত্রিক হোক বা আর বাইক হোক আর বাইসাইকেল হোক, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে এই হেলমেটটা সুন্দরভাবে ইউজ করতেই হবে। কেননা আমি যদি 300 টাকা দামের হেলমেট ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আমার কাছে স্যাটিফাইড হবে না, কারণ কেননা ওটা আমাকে খুবই একটা হেল্প করবে না। তো আমি এই ছোট্ট বাইকটি নিয়ে রাইড করতেছি আর আমি কিন্তু একটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটি একটা হেলমেট ইউজ করতেছি, কেননা এটা আমার সেফটি ক্ষেত্রে আর এটাকে আমাকে ইউজ করতে হবে। আর আপনাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারাও একটু বাইক রাইড করার সময় অনেকেই দেখা যায় যে হেলমেট ইউজ করে না। ওই যে দেখেন সামনে একজন পালসার রাইডার, ইনি কিন্তু পিলিয়ন সহকারে হেলমেট ইউজ করতেছে না। তারপর আরেকজন দেখতেছি, ওই যে দেখেন ইনিও কিন্তু হেলমেট ইউজ করতেছে না। কেন ভাই, হেলমেট ইউজ করলে সমস্যা কোথায় আপনাদের? যদি একটু স্যাটিফাইড হন, আপনার সেফটি ক্ষেত্রে আপনাকে এই হেলমেটটা ইউজ করতে হবে। আপনি ইভেন আপনার ফিলিয়ন যেটি যে থাকবে তাকেও কিন্তু এই হেলমেটটা ইউজ করতে হবে। তো আমি বেসিক্যালি সেই কারণে বলতে চাই আপনাদেরকে। তো এই যে দেখেন আরেকজন, হেলমেট নাই। কেন ভাই, হেলমেট কেন পরতেছেন না? তো আমি চাই আপনারা হেলমেট ইউজ করুন, যে যেখান থেকে রাইড করুন না কেন, আপনাদের প্রতি একটাই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা হেলমেট ইউজ করবেন। আর হেলমেট অবশ্যই ভালো মানের হেলমেট ইউজ করবেন, যেন আপনার জন্য স্যাটিফাইড হয়ে থাকতে পারে। তো তো আজকে যেহেতু কথা বললাম হেলমেট ইস্যু নিয়ে, কারণ আপনি যদি একটা হেলমেট কিনেন যেটা দাম হইতে পারে 2000 থেকে 3000 মধ্যে, মোটামুটি কোয়ালিটি আপনি হেলমেট পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে আপনি সেই হেলমেটটা কেন কিনবেন না? আপনার সেফটি ক্ষেত্রে কিন্তু সেই হেলমেটটা আপনাকে লাগবেই। যেমন দেখেন ইনিও কিন্তু হেলমেট আপনার পরে নাই। তো আমি একদিন এদের কাছ থেকে হয়তো বা কোনো সময় সাক্ষাৎকার নিব, কেন হেলমেট কেন পরতেছে না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে আর নতুন কোনো বাইকের টিপস নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে।